স্টুডেন্টরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ তোমাদের যে কবিতাটা আমি শেখাবো সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য কবিতা। কবিতাটির নাম হলো মাকাল। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নাই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুড়ু দুড়ু। কোলের পরে বসিয়ে দাদা বলল কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে। রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় জেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দুয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চাই, লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। এই হলো কবিতাটা। তোমরা সবাই এই কবিতাটা তৈরি করো, পরের দিন ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কেমন?